টিকিটটা কাটলাম করঞ্জলি স্টেশনে কারণ আমাদের কলেজটা করঞ্জলি স্টেশন থেকে একটুখানি সামনেই সোনারপুর থেকে করঞ্জলি পনেরো টাকা টিকিটের দাম তারপরে টিকিট কেটে চলে গেলাম এক নম্বর প্ল্যাটফর্মে তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি উঠবো না ট্রেনে আমি উঠবো দু নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এখানে যেহেতু ট্রেন এসে গেছে শিয়ালদা ট্রেন তাই একটু দাঁড়িয়ে গেলাম তারপরে আমি দু নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম ট্রেন আসতে বেশ কিছুক্ষণ দেরি ছিল নামখানা লোকালে আমি যাই নটা চল্লিশের তোমরা তো সকলেই জানো কেমন ভিড় হয় তো তখন বাজতে আরও দশ পনেরো মিনিট বাকি ছিল তাই কিছুক্ষণ বসেছিলাম তারপর ট্রেনে উঠে গেলাম কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম জায়গা পাইনি বসার তারপরে জালনার ধারে তো সিট আমি পাইনি একজন বসেছিল জালনার ধারে তার পাশে আমি বসেছিলাম কিন্তু বাইরের প্রকৃতির দৃশ্যটা এত সুন্দর লাগে যাওয়ার সময় তো আমি আর লোভ সামলাতে না পেরে ভিডিও তুলে নিলাম সে কিছু বলিনি যদিও কিন্তু কিছু বললেও আমি তুলেই নিতাম কারণ আমি যখনই যাই ট্রেনের পাশ থেকে যে অপরূপ সুন্দর দৃশ্যগুলো সেটা আমি না তুলে আর পারি না আমি প্রতিবারই ফোনে একটা করে ভিডিও হোক বা ফটো হোক আমি তুলেই রাখি এত নির্জন পরিবেশ তো আমাদের এই শহরের এই দিকটায় কিছুই নেই বললেই চলে এই জায়গাটা দেখলে যেন চোখটাও জোড়ায় মনটাও জুড়িয়ে যায় অন্তত আমাদের এই শহরের দিকের যে ঘিঞ্জি পরিবেশ যানজট কোলাহল সেই রকম তো অবশ্যই নয় দেখেই আশা করি বুঝতে পারছো কত সুন্দর লাগছে দেখো আর আস্তে আস্তে কিন্তু ভীষণ মেঘ করে আসছিল পরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল সেটাও তোমাদেরকে দেখাবো আর এই ট্রেন জার্নিটা কিন্তু অনেকক্ষণেরই কারণ আমি নটা চল্লিশে ট্রেনে উঠি আর সবশেষে গিয়ে পৌঁছই প্রায় বারোটা দশ পনেরো কোনো কোনো সময় বারোটাও বেজে যায় এতটা দেরি লাগে না কারণ লক্ষ্মীকান্তপুরে কিছুক্ষণের জন্য ট্রেনটা দাঁড়ায় তো ওটা যদি না দাঁড়াতো তাহলে আর অতক্ষণ সময় লাগতো না তো ট্রেন থেকে নেমে আমাদের কলেজ একটুখানি বেশি দূরে নয় তো আমার তো মোটামুটি সাইট সিন তোলা হয়ে গেছে খুবই সুন্দর লাগলো তোমাদেরও আশা করি ভালো লাগলো দেখে তো তো এবারে এসে কিছুক্ষণ দাঁড়ালো প্রায় মিনিট মতো এখানে কিছু লোকজন উঠেছিল। আমি যখনই কলেজে যাই একটা করে বাদাম পাটালি কিনে নিয়ে আসি কারণ ট্রেনে ওঠে আর মা খেতে খুবই ভালোবাসে তো সেইটা আমি একটা কিনে নিলাম দশ টাকা করে এবার তো প্রায় আমি পৌঁছে গেছি বলা যেতে পারে কারণ কুলপির পরের স্টেশনই হচ্ছে করঞ্জলি লক্ষ্মীকান্তপুরের দু তিনটে স্টেশন পরেই করঞ্জলি স্টেশন খুব বেশি দূর নয় আজকে তো তাও খুব লাগ বলে বসার জায়গা পেয়েছিলাম ট্রেনে কিন্তু কোনো কোনো দিন হয় এমনও যে সোনারপুর থেকে প্রায় লক্ষ্মীকান্তপুর অব্দি প্রচন্ড পরিমাণে ভিড় হয় আর আমি পুরোটাই দাঁড়িয়েই আসি কেউ তো একটু বসার জায়গা দেয় না বিশেষ করে যদি লেডিস কামরাতে উঠি তাহলে তো একেবারেই দেয় না এই রকম অনেক অভিজ্ঞতা আছে তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো একদিন আর আজকে তো আসার সময় আরও একটা বিশাল বড় ঝামেলা হয়েছিল ট্রেনের মধ্যে গেটে নামার মুখে প্রচণ্ড পরিমাণে লোকগুলো ভিড় করে থাকে তারা কিন্তু নামবে না স্টেশনে তাও ভিড় করে ইচ্ছা করে দাঁড়িয়ে থাকে এতে লোকজনের উঠতে নামতে অসুবিধা হয় সেটা তো শুনবেই না তারা বরঞ্চ আরও ঝগড়া ঝামেলা করলো এই নিয়ে বেশ কিছু একটা গন্ডগোল হয়েছিল সোনারপুর স্টেশনে তো সেটা আর আমি তুলতে পারিনি তোমাদেরকে দেখাই নি যদিও তো এবার আমার কুলপি স্টেশন পেরিয়ে এবার করঞ্জলির দিকে যাচ্ছে তো আমি গেটের সামনে এসে দাঁড়ালাম কী সুন্দর দেখো জায়গাটা এত ভালো লাগছে না দেখে তো তারপরে আমি ট্রেন থেকে নেমে পড়লাম এই যে ট্রেন চলে গেলো এবার আমি নেমে পড়লাম কি করঞ্জলি স্টেশনে ওই যে দেখতে পাচ্ছ এবার এই যে ট্রেন লাইন ধরে বেশ কিছুক্ষণ হাঁটতে হয় পাঁচ মিনিট মতো হাঁটলেই হয়ে যায় তো এই স্টেশন থেকে সামান্য পাঁচ মিনিট মতো একটু হাঁটার পরে একটা টোটো ধরে তারপরে আমরা কলেজের উদ্দেশ্যে রওনা দেবো এই যে আমরা সকলে মিলে টোটোর উদ্দেশ্যে যাচ্ছি টোটোই উঠতে না উঠতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো আমি আর ভিডিও করতে পারিনি এই যে এটা আমাদের কলেজ অঞ্জলি মেমোরিয়াল কলেজ অফ এডুকেশন তো কলেজের মধ্যে ঢুকতে সামনে তো প্রচণ্ড পরিমাণে জল বেঁধেছে প্রচন্ড বৃষ্টি হয়েছে আমিও মোটামুটি কাক ভেজা হয়ে বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলাম এই দেখো কলেজের চারপাশ থেকে ভিউটা কতটা সুন্দর তো তারপরে ভেতরে ঢুকে পড়লাম আমাদের ক্লাসটা ছিল দোতলায় তো দোতলায় উঠে পড়লাম এই যে এটা হলো আমাদের ক্লাসরুম সকলে বসে আছে তো আজকে যে উদ্দেশ্যে আসা সেটাই হলো স্কুল ভিজিটের একটা প্রোজেক্ট ছিল আমাদের সেইটা করার জন্যই আজ সকলে এসেছি সকলে বলা ভুল কারণ কিছু জনের হয়ে গিয়েছিল স্কুল ভিজিটটা আমাদের কয়েকজনের বাকি ছিল তো এই যে আমরা সকলে রেডি হয়ে গেছি সুদীপ্ত তো হাই করে দিল আর সকলে বলছে যে ভিডিও করছিস তো আমাকে তোল আমাকে তোল কেউ কেউ আবার একটু লজ্জাও পাচ্ছিল তো সকলে মিলে এবার প্রিন্সিপালের পারমিশন নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তারপরে চলে গেলাম কলেজ থেকে বেরিয়ে বড় রাস্তাটা পার করে ওখান থেকে একটা টোটোতে আমরা উঠবো টোটো থেকে যেতে অন্তত দশ পনেরো মিনিট মতো সময় লাগে যে স্কুলটাতে আমাদের স্কুল ভিজিট ছিল তো এই যে টোটোতে উঠে পড়েছি আমরা স্কুলটা ছিল রামকৃষ্ণপুর হাই স্কুল তো সেখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল কারণ ওদের টিফিন টাইম ছিল ওই সময়টা টিফিন টাইমের পরে তারপর আমরা স্টার্ট করেছি তো এই যে এখানে ক্লাসরুম এখানে কিছু রেস্ট্রিকশান ছিল বলে আমি বেশি কিছু তুলতে পারিনি তো ওখান থেকে কিছু ফটো কালেক্ট করা হয়েছিল প্রজেক্টের জন্য সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এক একজন করে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল আর কিছু স্পেশাল চাইল্ডের রেকর্ড কালেক্ট করা হচ্ছিলো তারপর এখানে কিছু স্যার ম্যামের সঙ্গে আমরা ফটো তুললাম আর ক্লাসরুমের মধ্যেও কিছু স্যারের সঙ্গে আমরা ফটো তুলেছিলাম একটা গ্রুপ ফটো তারপর এখান থেকে বেরিয়ে এলাম হয়ে গেছিলো আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো তারপরে বেরিয়ে এসে স্কুলের সামনে একটা গ্রুপ ফটো তুললাম তারপরে টোটো ধরে আবার রওনা দিলাম দেখো আকাশটা শুধু দেখো কি দারুণ লাগছে দেখতে শুধু আকাশটা দেখো কি দারুণ লাগছে দেখতে বৃষ্টির পরে এইরকম আকাশটা মানে দেখতে জাস্ট অসাধারণ লাগে তো আমরা টোটোই উঠে পড়েছি যে সকলে হাই করে দিচ্ছে তো তারপরে ওখান থেকে সাইড সিন দেখতে দেখতে আমরা চলে গেলাম আবারও করঞ্জলি স্টেশনে কারণ আমরা আর কলেজে যাব না একবারে বাড়িতে আসার সময় হয়ে গেছিল প্রায় কারণ তিনটে চল্লিশে ট্রেন ধরেই কিন্তু আমরা বাড়ি ফিরবো তখন অলরেডি তিনটে কুড়ি পঁচিশ মতো বেজে গিয়েছিল তো আবার কলেজ যেতে গেলে দেরি হয়ে যেত তাই আমরা বাড়ির দিকে রওনা দিলাম তবে আসার সময় ট্রেনের জালনার পাশে কিন্তু সিটটা আমি পেয়েছিলাম তো অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি সেই সকালবেলা রুটি খেয়ে বেরিয়েছিলাম খিদে পেয়ে গিয়েছিল তাই আমার একটা বান্ধবী আর আমি একটু লেবুচা খেলাম তারপর এখানে দেখলাম উঠলো ছোলা বা চানা মাখা যেটা বলে তো উনি বানালো দশ টাকা করে দাম নিয়েছিল আমি ভিডিও তুলেছিলাম উনি কিছু বলেনি যদিও তবে আমি ভেবেছিলাম এটা সেদ্ধ ছোলা মাখা কিন্তু কাঁচা ছোলা কাঁচা ছোলা খেতে খুব একটা ভালো লাগে না আমার তো নিয়ে নিয়েছি যখন খেতে তো হবেই তো তারপরে উনি দিল আমাদের দুজনকে দশ টাকা করে দাম নিয়েছিল খেতে খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল তবে ট্রেনে আমি খুব বেশি কিছু খাই না কিন্তু খিদে পেয়েছিলো ভীষণ তাই খেতে বাধ্য হলাম তো তারপরে ট্রেন থেকে নেমে প্রচণ্ড বৃষ্টি আমি আর বেশি কিছু ভিডিও করতে পারিনি আমি নিজেই অলমোস্ট ভিজে গিয়েছিলাম পুরো তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এরকম ভ্লগ দেখতে তোমাদের ভালো লাগলে আমাকে জানিও আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও টাটা